হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে যে তোমাদের সামনে যে চলে এসেছি, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তা আজকে দেখাবো আদা লাগানো হয়েছিল, তা সেই আদাটা আমাদের ঘরে লাগানো হয়েছিল। তা আমি বাবার বাড়ি এসেছি। তা আমার বাবার বাড়ি প্রত্যেক বছর আদাটা লাগানো হয়। তা আদাটা গাছ বেরিয়েছে, তা তোমাদের দেখাবো আদা গাছগুলো আমাদের এখানে কেমন হয়। তা চলো সাথে থাকো, দেখতে থাকো। তা চলো আজকে তোমাদের দেখাবো আদা গাছটা। তা এই যে আদা গাছটার ধারে এখন যাচ্ছি। এই যে আদা গাছটা লাগানো হয়েছে ঘেরা দিয়ে, না হলে গরুতে আদা গাছ খেয়ে নেয়। আমাদের এখানে গরুতে পুরো আদাটা নষ্ট করে দেয়, ওর জন্য ঘেরা দিয়ে লাগাতে হয়। তা আমার বাবার বাড়ি এসেছি, এই যে বাবার বাড়ি লাগিয়েছে আদাটা। তা তোমাদের আজকে দেখাবো, এই যে নেট দিয়ে ঘেরা রয়েছে, এর ভিতরেই আদাটা লাগানো হয়েছে। তা নেট থেকে ভিতরেও যাওয়া যাবে। তা তোমাদের গিয়ে আমি দেখাবো। তা এখন একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এখানে তো সবাই জানো আন্দামানে সুপারি গাছ এবং নারকেল গাছ, এখানে সবাই এর উপরে জীবনযাপন করে, সুপারি আর নারকেলের উপরে। আর এই গাছের, সুপারি গাছের ভিতরে ভিতরে এই মেরি বানিয়ে বানিয়ে এই আদা গাছগুলো লাগানো হয়। এই যে এখানে যেমন এই যে দুটো, আর এখানে দুটো, এই চারটে মেরি রয়েছে। মেরিটা আমরা বলি, তা তোমাদের বুঝাবো মেরি কাকে বলে। এই সুপারি গাছের মধ্যে থেকে যে এই মাটিটা টেনে টেনে উঁচু করা হয় তাকেই মেরিটা বলা হয়। তা আমরা ওটাকেই মেরি বলি। তা আদা গাছ এই যে বেরিয়েছে, এখনও সম্পূর্ণ বেরিয়ে পারেনি। অনেকে অনেক রকম আদা গাছ লাগায়, কেউ বস্তার মধ্যে মাটি ভরে আদাটা লাগায়। ওতে যারা ঘরে খাওয়ার জন্য হয় আদাটা, আর ব্যবসা করতে গেলে এরকমভাবে আদাটা লাগাতে হয়, বাজারে বিক্রি করতে গেলে। তা ভিতরে গিয়ে তোমাদের দেখাই আদা গাছগুলো কেমন হয়েছে। এই যে নেট দিয়ে এই যে বাঁধা ছিল, তা এই নেটটা গরু তো মানে না, এতে প্লাস্টিক দিয়ে বা তার দিয়ে না বাঁধলে। তা এই যে আমি ঢুকে গেছি। তা এই যে আদা গাছটা তোমাদের এই যে ধার থেকে দেখাই, এই যে গাছটা হয়েছে, এই যে গাছটা, এই গাছগুলো কিন্তু নতুন বেরিয়েছে, এই এক মাস আগে লাগানো এই গাছটা। এই যে লাইন করে লাগানো আছে, আর কোনোটা দেখতে পাচ্ছ বড় হয়েছে গাছ, কোনোটা ছোট, সব গাছই বেরোবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে লাইন করে, এই যে চারটে করে আদা দেওয়া হয়েছে, চারটে করেই বেরিয়েছে কিন্তু। এই যে আদাগুলো এই যে বেরিয়েছে, এখনো ভিতরে আদা কেবল গাছ বেরিয়েছে, এখনো নিচে অনেক বড় বড় আদা হবে। একটা একটা আদা গাছে প্রায় আধা কেজি করে তো আদা হবে। তাই এই যে তোমার দেখালাম আদা গাছগুলো কেমন বেরিয়েছে, আর লাইনভাবে লাগানো রয়েছে। ক্যামেরা একটু উল্টোপাল্টা দেখাচ্ছে, কিন্তু লাইন করেই লাগানো হয়েছে, আর লাইন করেই সব বেরিয়েছে। আর ওই পাশের দিকটাও রয়েছে, সব জায়গায় সমান করে লাগানো হয়েছে। আর কেমনভাবে এই যে লাগানো হয় দেখতে পাচ্ছ, মেরি করে, তারপরে এই যে সুপারির পাতাটা দিয়ে এই যে ঢাকা রয়েছে, ঢাকা দিলে গরমের ভাবে আদা গাছটা জলদি বের হয়, ওর জন্য এই যে গাছটা এই যে বেরিয়েছে জলদি, এক মাস আগেই লাগানো হয়েছে, অনেক তাড়াতাড়ি বেরিয়েছে। আর এই যে কিছু কিছু এই যে গাছ দেখতে পাচ্ছ, এখনও এই যে পোট বেরিয়েছে, এখনও সম্পূর্ণ পাতা ছাড়েনি, এই পাতাগুলো এরকম হবে। আর এই পাতাটাও কিন্তু আদার সেন্ট অনেকটা। তা আমি একটু ছিঁড়ে, এই যে ছিঁড়েছি, তোমাদের দেখাই। তা আমি একটু এই যে পাতা ছিঁড়েছি, সম্পূর্ণ ছিঁড়েনি, নতুন গাছ বেরিয়েছে গাছটা। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাগানের মধ্যেও প্রচুর মশা। তা এই আদার গাছটায়ও আদার সেন্টটাই বেরোয়, কিন্তু আদার পাতাটা খাওয়া যায় না।
আর এর কয়েকদিন পরে ফুলটা হবে, তোমাদের সাথে যদি পারি শেয়ার করব আদার ফুল কেমন হয়। আদার ফুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, আদার ফুলটাও হবে। এখন নতুন গাছ বেরিয়েছে, তারপরে এরপরে ফুলটা বের হবে, তারপরে তলার দিকে আদাটা হবে। আর এই যে চারটে মেরি বানিয়েছে বাবা, ছোট ছোট করেই বানিয়েছে মেরিটা দেখছি, কিন্তু আমাদের ঘরে আমরা লাগিয়েছি অনেক পরেই লাগিয়েছি, আমরা একটু চওড়া চওড়া করেই লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই একটা মেরি, এই একটা মেরি, আর এই একটা মেরি সুপারির পাতা পড়েছে এর মধ্যে একটা, ও সুপারির পাতাটা পচে যাবে আর ওটাই সার হবে। আর এই একটা মেরি, এই যে গাছগুলো কত সুন্দর বেরিয়েছে। আরও যত এখন বৃষ্টি পড়বে আরও গাছ সব নিচে থেকে বের হবে, ভালোভাবে গাছটা গ্রোথ হবে। এই যে গাছগুলো, আর এটা কিন্তু প্রত্যেক বছর ঘরে আমার বাবার বাড়ি লাগানো হয়, আর আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। আর আমরা তো ছোটবেলা থেকে এই বাবার সাথে এই আদা লাগিয়ে দিতাম। আর এই মেরিটাই এখনও কিন্তু, এটা লাস্টে লাগানো হয়েছিল মনে হচ্ছে, এটাই সম্পূর্ণ এখনও বেরিয়ে পারেনি, ছোট ছোট এখনও বেরোচ্ছে। তা অনেকটা অনেক বড় লম্বাও হয়েছে গাছ, এখনও আদাটা হয়নি। কিন্তু এই গরুতে দেখতে পেলে, গরু এখানে প্রচুর পরিমাণে গরু আসে, গরু এই ঘেরাটা ভেঙে ঢুকে খেয়ে নেয়, এই গাছগুলো খেয়ে নেবে, ওর জন্য ঘেরাটা দেওয়া ভালোভাবে দেওয়া দরকার। কিন্তু ঘেরাটা তেমন হয়নি দেওয়া, গাছগুলো আগাগুলো খেয়ে গেলে তার আদা গাছটা ভালো হবে না। এই যে কি সুন্দর হয়েছে গাছগুলো, এই যে আর দেখতে পাচ্ছ, আর আকাশটা এই যে মেঘলা মেঘলা করে আছে, দেখ বৃষ্টি মনে হচ্ছে আসবে, আজকে সকাল থেকে এরকম মেঘলা করে আছে। তাই এই চারিপাশে এই যে নেট দিয়ে এই যে ঘেরা রয়েছে, আর এতে একটু লোহার তার দিয়ে বা প্লাস্টিক দিয়ে যদি ঘেরা যায় আরও ভালো হয়, গরুটা যদি না ঢোকে। তা আদা গাছ, এই যে আজকে তোমাদের এই যে আদা গাছ দেখালাম কেমন হয়। গাছগুলো কিন্তু ভালোই হয়, আর আদাটাও ভালো হবে। আর এই যে মাটিটা, এই যে দেখা যাচ্ছে হালকা করে পাতা দেওয়া আছে, দুটো তিনটে করে পাতা দেওয়া, তারপরে এই আদাটা কিন্তু বেরিয়েছে। আর গাছগুলো এই যে দেখতে পাচ্ছ, এই যে হয়েছে গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর কয়েকদিন গেলে ভালো এরকম লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা ফুল ফুটবে, আর ফুলগুলো সাদা সাদা গোলাপি গোলাপি হবে, ফুলটা অনেক সুন্দর লাগে ফুটলে। আর যেমন ওই হলদি গাছের ফুলটা ফোটে, তেমন ওরকম টাইপের ওই আদার ফুলটা একটু ফুটবে। তা আদার সেন্টটাই বেরোয় ফুলটা থেকেও। তা তোমাদের আজকে দেখালাম আদা গাছটা কেমনভাবে লাগানো হয়েছে, আর গাছ বেরিয়েছে। তা তোমাদের ওখানে কেমনভাবে লাগানো হয়, অনেকে অনেকভাবে লাগায়, যেমন বস্তার মধ্যে লাগায়, যেমন একটা একটা লাইন মেরি করে করে একটা একটা আদা বসিয়ে যায়, তেমন করলে বেশি টাইম লাগে, কিন্তু এরকম করলে আদাটা ভালো হয়। তা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু বলো, আর একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।